দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। শিক্ষা কারিকুলাম থেকে নৈতিকতা বিরোধী বিষয়ে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ রাজশাহী নগরীর নেতাকর্মীরা। দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত সমাবেশ। মানিকগঞ্জে খেজুরের গুড়ের উৎপাদন বাড়াতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। হরিরামপুর উপজেলা চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। ময়মনসিংহে বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছে একটি বেসরকারি সংগঠন। সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ফুলপুর উপজেলায় এই আয়োজনে জেলার 50 জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। চিকিৎসা ও ঔষধ দেয়া হয় 500 জনকে। গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের চতুর্থ পুনর্মিলনী হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। হবিগঞ্জে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পূর্ণ হয়েছে। বেসরকারি সংগঠনের সহযোগিতায় টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান। সাতক্ষীরায় নারী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2024-এর উদ্বোধন করা হয়েছে। সাতটি উপজেলার অ্যাথলেটিক্সদের অংশগ্রহণে সাতক্ষীরা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন জাহান। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।